ভোলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের মেঘনার চরের সৈয়দপুরের কিল্লা এটি। ঝড় জলোচ্ছ্বাসে এখানে গবাদি পশু রাখলে কি লাভ হবে বুঝে আসছে না এলাকাবাসীর, কারণ পানি ধেয়ে আসলে নদীর তীর ঘেঁষে তৈরি স্থাপনাটি ভাসিয়ে নেবে প্রথমেই। মাটি দিয়া না করিয়া উনি কিল্লাটা করেছে বালি দিয়া, তাও একেবারে নদীর সংলগ্ন, নদীর কাছাকাছি। হয়তো এই বর্ষা যদি কোনো রকম হয়তো প্রথম মৌসুমে মানে এটা সম্পূর্ণ এই কোটি কোটি টাকার সম্পদ নদীর গর্ভে চলে যাবে। উপকূলীয় এলাকায় দুর্যোগের সময় গবাদি পশু রক্ষায় উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 36 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে স্থাপনাগুলো, কিন্তু ভোলায় নির্মিত 32টি কেল্লায় প্রায় প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি আর অবহেলার কারণে এগুলো কতটা কাজে আসবে তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। কিল্লা দিয়া সে লোক সরকারের এবং জনগণের লক্ষ লক্ষ টাকা সে হাতায় নিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। মাটির কাজ মাটি দিয়ে করা হয়েছে, সেখানে তো কোনো অবকাঠামো নেই, বালি তো ওখানে বালি স্তরে তো বালি চলে, মাটি পাবো কোথেকে? সম্পূর্ণ কাজটা আপনার তদারকির দায়িত্বটা কিন্তু আমরা উপজেলার সাথে কমিটমেন্ট থাকলেও এটা তদারক কিন্তু সরাসরি আপনার সিএমপি নিজে করছে, এক্ষেত্রে আমাদের কিছু বলার নাই।